হ্যালো বন্ধুরা, আমার তনুশ্রী স্যার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা শিব মন্দিরে নিয়ে এসেছি। এই শিব মন্দিরটি দুর্গাপুরের গোপাল মাঠে অবস্থিত, শিবশক্তি ধাম নামে পরিচিত। এই মন্দিরটি দেখতে যতটা সুন্দর, ততটা প্রত্যেকটা দেয়ালে নিখুঁতভাবে ডিজাইন করা, এত সুন্দর দেখতে আপনাদের মন ভরে যাবে। মন্দিরের ঢোকার বাইরে যদি আপনাদের কোনো পুজোর সামগ্রী নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে নিতে পারে। মন্দিরে ঢোকার আগে জুতো খুলে প্রবেশ করতে হবে, আর বেল্ট, ছেলেরা বেল্ট খুলে এখানে রেখে দিয়ে তারপরে ঢুকতে পারবে। আর এইখানে দেওয়া আছে দেখুন মন্দিরের বাইরে কখন মন্দির বন্ধ হবে, কখন খোলা হবে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। মন্দিরের ভিতরে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখলে আপনাদের মন ভরে যাবে। আর ঢোকার মুখে আপনারা এই পুকুরটি অবশ্যই দেখতে পাবেন। পুকুরটির জল কিন্তু গঙ্গা জল, কারণ এই বেনারস থেকে ট্রাঙ্কে করে এই জল এনে এনে এই পুকুরটিতে ভরা হয়েছে। আপনারা একবার হলেও এই মন্দিরটিতে আসুন, ঘুরে যান, আপনাদের ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। এখানে পরিবেশ যা শান্ত, আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরের ভিতরে ঢোকার সময় এখানে খাওয়ার জলেরও ব্যবস্থা আছে, বসার জায়গা করাও আছে, সিট করা আছে, আপনারা যাতে বসে রেস্ট নিতেও পারেন। এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভিতরে। দেখুন মন্দিরটা কত সুন্দর। এই মন্দিরে প্রচুর মানুষ আসে, এখানে বসে থাকে, পুজো দেয়, এইখানে ঠাকুরের নাম সংকীর্তন হয় বসে বসে শোনে। মন্দিরের বাইরে ব্যবস্থা করা আছে ঠাকুরের ধূপ দেওয়ার জন্য, আর এইখানে হোমও হয়, এখানে ঠাকুরের ভোগও বিতরণ করা হয় এইখান থেকে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি একবার দেখিয়ে দেব যে রাত্রে মন্দিরের ভিউটা কত সুন্দর। রাত্রে মন্দিরের ভিডিওটা দেখলে আপনাদের আরও ভালো লাগবে, মন্দিরটা এত সুন্দর লাইটিং করা। তো বাই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।